নমস্কার, বসুন্ধরা টিভির গান গল্প আড্ডা অনুষ্ঠানে আমি অর্ণব আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা আগের পর্বে যার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আজকে সেই আড্ডার শেষ অংশ, দ্বিতীয় পর্ব, অভিনেতা সুরজিৎ মল্লিক। সুরজিৎদা, আগের দিন যেখানে আমরা আড্ডা শেষ করেছিলাম, বিভিন্ন কাজ সম্পর্কে জানছিলাম, তো আজকেও জানবো বেশ কিছু, অনেকগুলো কাজ পরপর পরপর হয়ে গেল, তার মধ্যে মানুষের সবথেকে বেশি প্রতিক্রিয়া পেয়েছো কোন কাজগুলোয়? মানুষের প্রতিক্রিয়া পেয়েছি বলতে, তোমার সবথেকে হচ্ছে খেলাঘর, খেলাঘরের যে কালো গুন্ডা, ওটা তো আমায় খুব নাম দিয়েছে। আজকে মানুষ আমাকে চেনে, হয়তো সবাই চেনে না, আবার অনেকে মানে বেশিরভাগ বাড়ির মহিলারা চেনে, যেহেতু সিরিয়াল মহিলারা বেশি দেখে, তো ওনারা খেলাঘর থেকে আমার একটু নামটা হয়েছে। আমি যেখানেই যাই না কেন, দীঘা যাই বা যেখানেই যাই না কেন, গেলেই একটা ভালো লাগে, কালুদা করে। এবং দীঘায় আমি প্রচুর প্রোগ্রামও করেছি, বেলেঘাটাতেও করলাম, ভালো লাগে যখন মানুষ কালুদা বলে, এটা ভালো লাগে। আর একটা যেটা আমার খুব ভালো গেছে সিরিয়াল, সেটা হচ্ছে সান বাংলা একটা সিরিয়াল হতো, আমার সোনা চাঁদের কোনা, তো ওটাতে যজ্ঞ বলে একটা ক্যারেক্টার ছিল, খুব সুন্দর ওটা। ওটাতে আমি প্রধান পুরোহিত হয়েছিলাম, কিন্তু আমি ডাকাত সর্দার ডাকাত ছিলাম, ওটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। তারপরে আরও তো এখন মুভি করার চেষ্টা চলছে, আমার মুভির কথা চলছে, আমার মুম্বাইতেও আমার কথা চলছে, দেখা যাক কতদূর কী করা যায়। মুভির কথা যখন বললে তখন বলি, আগামী দিনে সিনেমা তো করবার নিশ্চয়ই ইচ্ছে আছে, যেটা এবং সেটা কি শুধু কলকাতাতে না মুম্বাইতেও ইচ্ছে আছে? কলকাতাতে তো দেখো, কলকাতাতে আমার এখানে কাজ বেশি, এখানেই আমার কাজ করতে হবে। মুম্বাই তোমার কথা চলছে, যদি ওখানেও আমি সুযোগ পাই নিশ্চয়ই করব। আর ওখানে যদি করতে পারি, আমার তো কলকাতারই নাম হবে, পশ্চিমবঙ্গের নাম হবে, এটাই আমি চাই একদম। আর আমরা তো অভিনয় যে করি সম্পূর্ণ মানুষের জন্য, আজকে আপনাদের জন্যই আমার অভিনয় করা, শুধু আমার একার না, প্রত্যেকের, আমরা যাতে আনন্দ পান প্রত্যেকে। আর আপনারা সবসময় যখনই আমার FB-তে যখনই কেউ কমেন্ট করে যে খুব ভালো হচ্ছে, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিই, এই না যে আমি রিপ্লাই দিই না, একদম, এটা আমিও দেখেছি লক্ষ্য করে। হ্যাঁ, তো আপনাদের জন্যই অভিনয় করা, আশা করছি আরও ভালো করার চেষ্টা করব, ভালো ভালো সুযোগ যেন পাই, এটাই দেখা যাক কী হয়, কতদূর কী এগানো যায়, আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই ভালো হবে। সুরজিৎদা, এর পাশাপাশি পজিটিভ চরিত্রে যদি কখনও অফার পাও, সেক্ষেত্রে কি পজিটিভ চরিত্রে অভিনয় করবার ইচ্ছে আছে? না, আমি নেগেটিভটাই ভালোবাসি, একদম একদম পজিটিভ ভালো লাগে না, কেন হিরো ভিলেনদের বা অন্যরকমভাবে, ভিলেনটা একটা অন্যরকম বা নেগেটিভ চরিত্র অন্যরকম, অনেক কিছু অভিনয় করে দেখানো যায়, পজিটিভও করা যায়, কিন্তু আমার নেগেটিভটাই ভালো লাগে। আচ্ছা, যদি তোমাকে ধরো এমন কোনো একটা চরিত্র পেলে যার জন্য লুকটা একদম টোটালি, হয়তো নেগেটিভ সেটি, কিন্তু লুকটা টোটালি চেঞ্জ করতে হবে, হয়তো নেগেটিভ কিন্তু তার লুকটা এরকম থাকবে না, তার হয়তো একটু অন্য রকমের কিছু লুক থাকবে, হয়তো চুল রাখতে হলো বা অন্য কিছু, সেক্ষেত্রে কি তুমি সেইটা অ্যাকসেপ্ট করবে সেই অফার? না, প্রথমে না বলবো, কেন আমি এটা কাটতে পারবো না, দাড়ি কেউ যদি আমায় বলে যে দাড়ি কেটে বা একটা কোনো পজিটিভ ভালো একটা ক্যারেক্টার দেবে, আমি করতে পারবো না, পারবো না ভুল কথা, এখন যদি খুব ভালো হয় সেটাও করতে, সেটা এখন টাকার উপর নির্ভর করে, কত টাকা দেবে, কত পেমেন্ট দেবে, কেন আমি এই লুকটা দিয়ে আমি কাজ পাচ্ছি, আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলি পরবর্তীকালে কী হবে আমি সেটা জানি না, তো সেরকম যদি ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, ভালো কাজ হয়, নিশ্চয়ই আমি সেটা তো পিছু পা হব না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, খুব পরিষ্কার কথা, খুব সুন্দরভাবে পরিষ্কার করে বললেন। সুরজিৎদা, অনেক ছেলে মেয়ে প্রতিনিয়ত, তুমি যেহেতু অনেকদিন ধরে যুক্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে, আগে একটা সময় ক্যামেরার পেছনে ছিলে, এখন ক্যামেরার সামনে কাজ করছো, তো অনেক ছেলে মেয়েকে আসতে দেখলে, যেতে দেখলে, আবার অনেকে বেশ দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে, এরকমও দেখছো, তো নতুন নতুন যারা কাজ করছে বা আগামী দিনে কাজ করতে আসতে চাইছে অভিনয় জগতে, তো তাদের জন্য তোমার কী বার্তা থাকবে, কী বলবে তাদের? তাদের জন্য বার্তা, দেখো অনেকেই তো এই জগতে আসতে চায়, আসাটা উচিত, করুক, ভালো ভালো কাজ করুক। আমার একটাই কথা তাদের উদ্দেশ্যে, যে অভিনয়টা করো ভালোভাবে, বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে নিজে আয়নার সামনে দেখো কী করছো, যখন তুমি স্ক্রিপ্টটা পাচ্ছ ফ্লোরে তখন তুমি স্ক্রিপ্টটা নাও, নিয়ে মধ্যভাবটা তুমি বুঝছো, বোঝার পরে তুমি কিন্তু ওখানে মেকআপ রুমেতেই তুমি আয়নায় তুমি কীভাবে বলছো তুমি সেটাকে দেখে নাও, আমি এই লুকটা এইভাবে দিলে, এই চোখটা যদি আমি কুচকাই বা ভুরুটা কুচকাই তাহলে এইভাবে আমার যাচ্ছে, কেন আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না নিজেকে, তো আগে তুমি নিজেকে আগে দেখে নাও যে আমি কী দিচ্ছি, আচ্ছা আমি যদি এরম করি এরম লাগছে বা এরম করি এরম লাগছে, এটা দেখে নিতে হবে, তো আরও ভালো ভালো কাজ করতে হবে, শিখতে হবে, শেখার শেষ নেই একদম।
সুরজিৎ ভাই, এর পাশাপাশি কোনোদিন থিয়েটারে কখনো করার সুযোগ হয়েছে বা আগামীতে ইচ্ছা আছে করার? থিয়েটারে আমি পেয়েছিলাম, আমার ডেকেছিল, আমি গেছিলামও, কিন্তু এখন আর থিয়েটার করার মতন আমি সময় পাই না, পাবও না, কেন এখন আমার আগের পরিস্থিতি অনেক অনেকটা কষ্টের গেছে, এখনও যাচ্ছে, এখনও সেরকম কিছু এখন কিছু হয়নি, তো ওই জন্য এখন থিয়েটারটা আমি করতে পারছি না। কারণ মেগার প্রতি আমরা জানি, আমরা যারা মেগা করি আমাদের একটা আলাদা দায়বদ্ধতা থাকে, প্রচুর টাইম ডিমান্ড করে এই মেগা সিরিয়াল, তো সেক্ষেত্রে আগামী দিনে কি আর একটা যেই কথাটা দিয়ে শেষ করব যে আগামী দিনে কি কখনো সময় সুযোগ পেলে ধরো আজ থেকে আরও 10 বছর বা 15 বছর পর পরিচালনায় আসার ইচ্ছে আছে? পরিচালনা আসার ইচ্ছে আমার নেই, আচ্ছা অভিনয়টাই করার ইচ্ছে আছে। বাহ, সেটা আমি পরিচালনাটা আমি ঠিক মতন পারবো না, এবং তার সঙ্গে সঙ্গে তোমার দর্শকরা যারা ধরো এত বছর ধরে তোমাকে দেখছেন, এবং সবচেয়ে বড় কথা সুরজিতের যেটা পাওনা হয়, এটা আমাকে আগেও মানে সাক্ষাৎকারের আগে যখন আমাদের দেখা হয়েছে তখনও বলেছে, মানুষের লাইভ রিয়াকশান, যেটার জন্য আমরা একদম সত্যি কথা সবসময় খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, মানুষের লাইভ রিয়াকশান। কেউ একটা সোশ্যাল সাইটে কমেন্ট করলে আনন্দ তো হয় নিশ্চয়ই, কাজ ভালো লাগলে, কিন্তু যখন সামনে কোথাও গেলে মানুষ রেকগনাইজ করে, যখন বলে ভালো লাগছে বা ভুল ত্রুটি সবটাই যখন বলে, সেটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি হয়। তো সেই দর্শকরা যারা এতগুলো বছর ধরে তোমাকে ভালোবেসে আসছে, রাস্তাঘাটে তোমার সঙ্গে সেলফি তুলছে, কেউ কেউ তোমাকে দেখে রাগ করছে বা বলছে আমার বাড়ির লোকজন আপনার ওপর খুব রেগে থাকে, তো তোমার সেই প্রিয় দর্শকদের জন্য যারা প্রত্যেক দিন সন্ধ্যা হলেই টেলিভিশনের রিমোট হাতে নিয়ে তোমার সিরিয়াল দেখে বা অন্যান্য প্রজেক্ট দেখে, তাদেরকে কী বলবে সব শেষে? দেখো, তাদেরকে তো বলবো, তার আগে একটা কথা আমি বলিনি, এটা বলে নিই, কেন আমরা যারা অভিনয় করছি, আমি যে অভিনয় করছি টিভিতে বা মুভিতে, আমি বুঝতে পারছি না যে আমি কী করছি, সেটা মানুষ কীরকমভাবে নিচ্ছে সেটা আমি অত ফিলিং করতে পারছি না, কিন্তু যখন আমি মানুষের সামনে যখন যাচ্ছি বা পৌঁছাচ্ছি, তখন আমি একটা মুভির জন্য কাজের জন্য গেছিলাম আসানসোলে, তো সেখানে একটা বড় আমাদের বিখ্যাত ভিলেন ছিল, আমি ওনার নাম আমি নিচ্ছি না, উনি ছিল, তো প্রচুর প্রায় 2-2500 লোক ছিল ওখানে ওই কয়লা খাদানে, তো ছবি তুলতে গেছিলো ওনার, উনি হয়তো যাই হোক উনি ওনার মতন ছিল, আমি নর্মাল মানুষ নর্মাল দাঁড়িয়ে আছি এরকম, তো প্রায় ওই 2-2500 লোক মোটামুটি, প্রচুর লোক আমার কাছে এসে সেলফি, কাটাপাদা একটা সেলফি, কাটাপাদা একটা সেলফি, দাদা একটা ছবি, তো এত লোক ছবি তুলেছে, আমার এত ভালো লাগলো, তখন আমি ফিল করলাম মানুষের সাথে আমি ডাইরেক্ট কানেকশান হলাম, তখন আমি ফিল করলাম যে এই মানুষগুলো এই লুকটাকে আমার নিচ্ছে, তো আমাকে আরও কিছু করতে হবে, আরও ভালো করতে হবে, তো আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো কিছু করার, আপনারাই ভগবান, আপনারাই সব। একদম, আর অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, আগামী দিনে আবারও যখন তোমার সঙ্গে তোমার সময় সুযোগ হবে আমরা চলে আসবো গল্প করতে। থ্যাংক ইউ। আমরা সুরজিৎ দার সঙ্গে, অভিনেতা সুরজিৎ মল্লিকের সঙ্গে দুটো পর্বে গল্প করলাম, আড্ডা দিলাম, তার কাজ সম্পর্কে জানলাম, এবং আপনাদের তরফ থেকে আমরা রিকোয়েস্ট পেয়েছিলাম ওনাকে দেখার, ওনার সাক্ষাৎকার নেওয়ার, তাই আমরা গল্প করলাম, আগামী দিনে আবারও হয়তো চলে আসবো। আর আপনাদের যেটা করতে হবে অবশ্যই দেখতে হবে বসুন্ধরা টিভি, আগামী দিনে কাকে কাকে দেখতে চান, কার কার সাক্ষাৎকার দেখতে চান সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, নমস্কার। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।